নমস্কার বন্ধুরা, ঝুমঝুমি ওয়ার্ল্ড চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজ আমি আপনাদের শোনাব সত্যজিৎ রায়ের লেখা মোল্লা নাসিরুদ্দিনের গল্প বইটি থেকে একটি হাসির গল্প। গল্পটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন গল্পটি শোনা যাক। বগদাদের খালিফের প্রাসাদে ভোজ হবে, 3,000 হোমরাচমরার নেমন্তন্ন হয়েছে। ঘটনাচক্রে নাসিরুদ্দিনও সেই দলে পড়ে গেছে। খালিফের বাড়িতে ভোজ চারটিখানি কথা নয়। অতিথি সৎকারে খালিফের জুড়ি দুনিয়ায় নেই। তেমনি তার বাবুরচিটিও একটি প্রবাদ পুরুষ। তার রান্নার যেমনি স্বাদ তেমনি গন্ধ তেমনি চেহারা, সব খাদ্যের শেষে বিরাট বিরাট পাত্রে এলো এক একটি আস্ত ময়ূর। দেখে মনে হবে ময়ূর বুঝি জ্যান্ত, যদিও আসলে সেগুলো রোস্ট করা। ডানা, ঠোঁট, পুচ্ছ সবই আছে, আর সবকিছুই তৈরি রং বেরঙের উপাদেয় খাদ্যদ্রব্য দিয়ে। নিমন্ত্রিতেরা মুগ্ধ বিস্ময়ে চেয়ে আছে রন্ধন শিল্পের এই অপূর্ব নিদর্শনের দিকে। কেউই যেন আর খাবার কথা ভাবছে না। নাসিরুদ্দিনের খিদে এখনো মেটেনি। সে কিছুক্ষণ ব্যাপার স্যাপার দেখে আর থাকতে না পেরে বলে উঠল, এই বিচিত্র প্রাণীটি আমাদের ভক্ষণ করার আগে আমাদেরই এটিকে ভক্ষণ করা বুদ্ধিমানের কাজ হবে নাকি? তাহলে বন্ধুরা, এরকম আরো অনেক মজার গল্প শুনতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, শেয়ার করবেন। আজ আসি আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।